আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। শাওমি এবার গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে তাদের সিভি সিরিজের আরও একটি খুবই দুর্দান্ত মিড বাজেট সেগমেন্টের স্মার্টফোন। এই ফোনটির নাম হলো শাওমি সিভি থ্রি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটির কিছু হাইলাইটেস বিষয় হচ্ছে, এই ফোনটিতে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 প্রসেসর, ফোনটিতে থাকবে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি এবং 66 ওয়াটের ফাস্ট চার্জার। সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এছাড়া জানাবো বাজেট অনুযায়ী এই ফোনটি আপনাকে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট হলো 120 হার্টজ। এই ফোনটি ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এখানে ব্যবহার করা হয়েছে কার্ড ডিসপ্লে। এই ডিসপ্লেতে আপনি ডলবি ভিশনের সাপোর্ট পাবেন। ডিসপ্লেটা হলো HDR10+ সাপোর্টের একটি ডিসপ্লে। এই ফোনটি ডিসপ্লে ব্রাইটনেস হলো 1500 নিটস। ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাকসাইডে থাকবে সার্কেল ক্যামেরা বাম্প, সামনে থাকবে ডুয়েল পেন্সিল কাটিং ডিসপ্লে। ফোনটিতে আপনি 2টি সিম ব্যবহার করতে পারবেন, তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে না। ফোনটিতে থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট, তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাবেন না। সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মার্কেটে ফোনটি পাওয়া যাবে 4টি কালারে। এই ফোনটি সামনে পিছনে উভয় পাশে ব্যবহার করা হয়েছে গ্লাসের প্রোটেকশন। এই ফোনটি একটি হালকা ফোন। এই ফোনটি আপনারা এক হাতে নড়াচড়া করে সুন্দরভাবে ইউজ করতে পারবেন। ফোনটির ওজন রাখা হয়েছে 174 গ্রাম। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 প্রসেসর। এটা হলো 4 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি চিপসেট। এখানে আপনি গেমিংয়ের জন্য পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপানের পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো স্মুথলি প্লে করতে পারবেন। এর আপ টু ক্লক স্পিড হলো 3.0 গিগাহার্টজ, জিপি হলো মালিজি 610 MC8, আউট অফ দ্য বক্স হলো Android 13 এবং MIUI 14। মার্কেটে এই ফোনটি পাওয়া যাবে 3টি ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট হলো 12256 জিবি এবং এক্সট্রা বাইট র্যামের সাথে। এই ফোনটির স্টোরেজ হলো এলপিডিডিআর 5X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ। পারফরমেন্সের দিক থেকে এই ফোনটিতে আপনি দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটির ব্যাকসাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, থাকবে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এখানে থাকবে EIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই এস্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এখানে আরও থাকবে সুপার নাইটোস্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শর্ট মোড। অর্থাৎ একটি ফোনের ক্যামেরা সেকশনের বেসিক যেসব সেন্সর আমাদের প্রয়োজন হয়ে থাকে সবই থাকবে এই ফোনটিতে। এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হলো 4500 mAh-এর ব্যাটারি। বক্সে প্রোভাইড করা হয়েছে 66 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি প্রাইস হবে আশা করা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে 30,000 রুপির আশেপাশে, বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 35,000 থেকে 40,000 টাকার আশেপাশে। আপনারা যারা দুর্দান্ত পারফরমেন্সের দিক থেকে মিড বাজেট সেগমেন্টের একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন তারা এই বাজেটে এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। এই ফোনটি আপনাকে বাজেট অনুযায়ী যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।